হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুন মাসের রাশিফল। জানবো জুন মাসটা আমাদের কেমন যাবে না যাবে, তার আগে যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। শুক্র থাকছে বৃষ রাশিতে, রাহু এবং বুধ থাকছে মিথুন রাশিতে, সূর্য আবার 14 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে। মকর রাশিতে থাকছে শনি বক্রী অবস্থায়। মকর রাশি থেকে বৃহস্পতি আবার 30 তারিখ ট্রানজিট করে বক্রী অবস্থায় চলে আসে ধনু রাশিতে। 18 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। এবার জানবো বিষরাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে না যাবে। সবার আগে যে জিনিসটা জেনে নেবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসটা একদম ভালো যাবে না। বিজনেসে আপনারা যতটা আয়ের আশা করে আছেন তার 10% হবে কি না বলা একটু দুষ্কর। এই মাসে বিজনেস থেকে আপনারা সেরকমভাবে মুনাফা কিন্তু করতে পারবেন না। যারা ভাবছেন নতুন বিজনেস শুরু করবেন তাদের জন্য আমি বলবো সময়টা কিন্তু ভালো না। বিজনেসে যদি ভাবেন আপনারা ইনভেস্ট করবেন সেক্ষেত্রেও কিন্তু ঠিকঠাকভাবে রেসপন্স কিন্তু আপনারা পাবেন না। কাস্টমারের সাথে রিলেশনও কিন্তু আপনাদের কোথাও গিয়ে খারাপ হতে পারে। বিজনেস কোনো কন্ট্রাক্ট সিগনেচার করার থাকলে এই মাসে আমি বলবো 100 বার সেটাকে যাচাই করুন, তারপর সিগনেচার করুন। এই ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের ক্ষেত্রে আমি বলবো পার্টনারের সাথে কোথাও গিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কোনো ছোট বিষয় নিয়ে পার্টনারশিপটা কিন্তু কোথাও গিয়ে আপনাদের ব্রেক হওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকছে। বিজনেসের ব্যাপারে কোথাও থেকে লোন নেওয়ার থাকলে আমি বলবো 1 বার ছেড়ে 10 বার সেটাকে ভেরিফাই করুন, তারপর লোন নিন। না হলে কিন্তু এই যে লোন নেওয়ার কনসেপ্টটা সেটা কিন্তু আপনাদের কোথাও ক্ষতিগ্রস্ত আপনারা এই জায়গাটা থেকে কিন্তু হতে পারেন। এই ব্যাপারটা আপনাদের কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিয়ে চলতে হবে। আপনাদের আর্থিক ব্যাপারটা কেমন থাকছে না থাকছে, আর্থিক ব্যাপারে আমি বলবো এই মাসটা খুব একটা ভালো আপনাদের থাকছে না। ব্যয় কিন্তু প্রচুর পরিমাণ হবে। আপনারা প্রচণ্ড বাজে খাদে কিন্তু অর্থ ব্যয় করবেন, যেটা কিন্তু না করলেও চলে যায় সেরকম জায়গায় কিন্তু এই মাসে আপনারা অর্থ ব্যয় করবেন। অর্থ যতটা না আসছে তার থেকে বেশি কিন্তু আপনারা এই মাসে ব্যয় করবেন। কোথাও যদি আপনারা ইনভেস্ট করবেন ভাবেন সেক্ষেত্রে আমি বলবো এই মাসে ইনভেস্ট না করাই ভালো। এই মাসে যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যেতে পারে। যেহেতু সেকেন্ড হাউসে আপনাদের রাহু আছে সেক্ষেত্রে আমি বলবো ইনভেস্ট করার ব্যাপারে একটু ভেবেচিন্তে নিন। যদি ইনভেস্ট না করলেও এই মাসে চলে যায় তাহলে না করাই বেটার। অর্থ কাউকে ধার দিতে যাবেন না। যদি এই মাসে আপনারা অর্থ কাউকে ধার দেন সেই অর্থ কিন্তু ফেরত এই মাসে পাওয়া আপনাদের পক্ষে কিন্তু দুষ্কর ব্যাপার হয়ে যাবে। ফেরত পাবেনই না এটা আপনাদের ধরে কিন্তু ধার দিতে হবে। এবার জানবো আপনাদের কাজের জায়গা কেমন থাকছে, জবের ব্যাপারটা আপনাদের কেমন থাকছে না থাকছে। জবের ব্যাপারে আমি বলবো এই মাসটা আপনাদের চাপের থাকছে। কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণ কম্পিটিশান কিন্তু তৈরি হয়ে যাবে। কলিগদের সাথে কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হয়ে যাবে। বসের চোখেও কিন্তু কোথাও গিয়ে আপনি একটু খারাপ হয়ে যাবেন। এই ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি আপনার কাজটা করতে থাকুন, পাশাপাশি যাই হোক না কেন সেই সমস্যাগুলো তো থাকছেই, কিন্তু আপনি যদি আপনার কাজটা ঠিকঠাক করেন দেখবেন সমস্ত কিছু কিন্তু আপনি ইজিলি ওভারকাম করতে পারছেন। কাজের জায়গায় একের পর এক চ্যালেঞ্জ কিন্তু এই মাসে আপনার ফেস করছেন, তবে আমি বলবো কোনো রকম প্রতিবাদ না করাই ভালো। কোথাও আপনি যদি প্রতিবাদ করতে যান কাজের জায়গায় সেক্ষেত্রে কী হবে আপনার জবটা চলে যাওয়ার মতো সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই ব্যাপারটা থেকে নিজেকে একটু বিরত রাখুন কয়েকটা দিন, তাহলে দেখবেন সিচুয়েশান অনেকটা কিন্তু বেটার থাকছে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকছে না থাকছে। এডুকেশনের জন্য আমি বলবো সময়টা মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই মাসে এডুকেশনের জন্য পাবেন না। যদি রেজাল্ট আউট হওয়ার থাকে সেক্ষেত্রে আমি বলবো নিজের মনের মতো রেজাল্ট কিন্তু আপনারা এই মাসে পাবেন না। যদি কোথাও অ্যাডমিশান নেওয়ার থাকে সেক্ষেত্রে আমি বলবো নিজের মনের মতো কোনো জায়গায় অ্যাডমিশান কিন্তু আপনারা এই মাসে পাচ্ছেন না। এডুকেশনের ক্ষেত্রেও ভালো রেসপন্স কিন্তু এই মাসে আপনারা পাবেন না। কোথাও গিয়ে ডিলে
একটু বেশি অর্থ ব্যয়, এই সকল জিনিস কিন্তু এডুকেশনের ক্ষেত্রে আপনাদের হতে পারে। এবার জানবো হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে আমি বলবো আপনাদের লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম কিন্তু এই মাসে অ্যারাইজ করতে পারে, নি ওরিয়েন্টেড কোনো প্রবলেম কিন্তু এই মাসে অ্যারাইজ করতে পারে। এবার জানবো আপনাদের বিবাহিত জীবন কেমন থাকছে না থাকছে। বিবাহিত জীবনের জন্য আমি বলবো অনেকটা বেটার, যে সকল সমস্যা এতদিন ধরে তৈরি হয়েছিল সেই সকল সমস্যাগুলো কিন্তু অনেকটা কমে যাবে। আপনারা একটু মেন্টালি রিলিফ কিন্তু ফিল করবেন এই মাসে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু গ্রো করবে। তবে পরিবারের কোনো থার্ড পার্সনের জন্য একটু সমস্যা কিন্তু তৈরি হবে, নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই, কোনো থার্ড পার্সনের জন্য কিন্তু আপনাদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো সময়টা খুবই বেটার, লাইফে নতুন প্রেম আসতে পারে। তবে যে প্রেমটা আসছে সেটাকে একটু ঠিকঠাকভাবে ভেরিফাই করে নিন সেটা আপনার জন্য ঠিক কিনা। আপনারা যদি ভাবেন এই যে নতুন প্রেম সেটাকে আপনারা বিয়ের দিকে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আমি বলবো এখন এইসব সিদ্ধান্ত না নেওয়াই ভালো। যদি সেপ্টেম্বরের পরে নিলে আপনাদের জন্য ঠিকঠাক হয়, আপনাদের মনে হয়, সেক্ষেত্রে সেটাই করা ভালো। এই মুহূর্তে কোনো বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত, বিশেষ করে প্রেম সংক্রান্ত বিয়ে, সেই সকল সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আর যারা অ্যারেঞ্জ ম্যারেজের কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও ডিসিশানটা খুব একটা ঠিকঠাক হবে না, কোথাও ভুল পার্টনার চয়েস করা কিন্তু এই মাসে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করে যেতে। বিবাহ সংক্রান্ত যে কোনো আলোচনা বা যে কোনো সিদ্ধান্ত সেটা সেপ্টেম্বরের পরে করুন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য মাসটা কিন্তু খুব একটা বেটার আমি বলবো না। যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু প্রচণ্ড চাপের সময় এটা কিন্তু শুরু হচ্ছে, এই জিনিসটা আপনাদের একটু মেনটেন করে চলতে হবে। যারা কাজের জায়গায় খুব ইরেগুলার বা কাজের জায়গায় ঠিকঠাকভাবে কাজ করেন না তাদের কিন্তু এই মাসে একটু সমস্যা তৈরি হতে পারে। নিজের কাজের জায়গায় কোথাও গিয়ে মান সম্মান হানি পর্যন্ত আপনাদের হতে পারে, এই ব্যাপারটা আপনাদের কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু সমস্যাটা অনেক বড় হতে পারে। তাহলে বন্ধুরা জুন মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।